হ্যালো ভাই, নেশা চ্যানেলটিতে আপনাদের সুস্বাগত। আজকে আমরা মধ্যবিত্তের স্বপ্ন নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তা ভিডিওটি শুরু করা যাক। মধ্যবিত্তের স্বপ্ন দেখতে নিন, খুব কম স্বপ্নই পূরণ হয় তাদের, কিন্তু এই সহজ সত্যটা এরা মানতে পারে না। চিরকাল স্বপ্ন দেখেই যায়। যখন নিজেকে নিয়ে স্বপ্ন দেখা শেষ হয়ে যায়, তখন শুরু হয় সন্তানদের নিয়ে স্বপ্ন দেখা। লাখ টাকার মূল্যের স্বপ্ন নিয়ে আমি 2 টাকা ছেঁড়া কাটায় ঘুমাই। টাকা লাগে না তাই স্বপ্ন দেখি, টাকা নাই তাই স্বপ্নগুলো পূরণের আশাও করি না। থাক না, সব পেয়ে গেলে জীবনের মানে হারিয়ে যাবে। এখন কিছু করি না, ঘুম থেকে উঠি 4টায়, খেয়ে বেরিয়ে পড়ি গাঁজা খেতে। আজকাল গাঁজা আমার খুব টেস্ট লাগে, আগে ভালো ছিল, মাঝখানে খারাপের ছাপ লাগতে শুরু করে, এখন পুরোই খারাপ হয়ে গেছি। বাবা মার প্রথম শ্রেণী তাই খুব আদরে, কোনো প্যারা নেই, ব্যক্তিগত জীবনে প্যারা দিয়ে ভরপুর। জিএফটা অকালে ফাঁকি দিয়ে চলে গেল, ওর স্মৃতিগুলো ভুলতে পারি না। একসাথে বসে চাঁদ দেখার বাহানাটা আর করতে পারে না, কেউ আর তার চুল বেনি করে দেওয়ার বাহানাও করে না। মাথায় তেল, মুখে স্নো, শেষে ঠোঁটে আলতো চুমু দেওয়ার মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি অনেক আগে। দিন শেষে কোথাও নির্জনে বসে সূর্যাস্ত দেখাটা মিস করি না। রাতে চাঁদের আলোতে বসে ওই দূর আকাশের চাঁদটাকে আমার জিএফ ভাবি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বেলাতে মধ্যবিত্তের ঘরে সন্তানদের কাঁধে চাপিয়ে দেওয়া হয় পাহাড়তম স্বপ্নের বোঝা, কিন্তু যখন একটার পর একটার স্বপ্নগুলোর অপমৃত্যু ঘটতে থাকে, তখন এরা একসময় অভ্যস্ত হয়ে যায়। নিজেকে নিয়ে সান্ত্বনা দেয় এইটা ভেবে, আমার না বল হয়তো নতুন কোনো স্বপ্ন দেখা শুরু করে, যদিও জানে সেটা ভেঙে যাবে একদিন, কিন্তু কিছুই করার থাকে না। এই সমাজে মধ্যবিত্তের মধ্যে প্রবল হতাশা বিরাজ করে, কিন্তু খুব কম সময়ে তারা তাদের হতাশা প্রকাশ করে থাকে। ব্যাপার না এমনটা হয়, কাল সব ঠিক হয়ে যাবে ইত্যাদি শব্দমালা তাদের নিতান্ত ভরসা। কখনো বা বালিশের আড়ালে মুখ চেপে একটু কেঁদে নেওয়া, জীবনটা সব সময়ে অনেক বেশি নিষ্ঠুর আচরণ করে মধ্যবিত্তদের সাথে। কখনো স্বপ্নভঙ্গের কষ্ট, কখনো না পাওয়ার কষ্ট, কখনো বা পেয়ে হারানোর কষ্ট। আমার মাঝে মাঝে মনে হয় কষ্টগুলো থেকে মধ্যবিত্ত মানুষেরা বেঁচে থাকার প্রেরণা পায়, আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা আমাদের নেশা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজ নেশা এই পেজটি ফলো করে রাখবেন।